ইসলামে এর খুঁটি কয়টি বলেন তো? পাঁচটি। এক নম্বরে কি বলেন জোরে? দুই নম্বরে কি? তারপরে কি? তারপরে কি? তারপরে সবাই পারেননি, কেউ বলছেন কেউ বলে নাই, যারা বলে নাই তারা পারে না, যারা বলেছেন তারাই পারেন। সুতরাং যারা পারে না তাদের পারা দরকার আছে না নাই? একটা মাদ্রাসার বাচ্চাকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে ইসলামের খুঁটি, এটা বলতে পারবে কি পারবে না? কিন্তু আফসোসের বিষয়, বাংলাদেশের মুসলমান নিজেকে মুসলমান মনে করে ঠিক, ইসলামের খুঁটি কয়টা এটাও জানে না, নামাজ কিভাবে পড়তে হয় এটাও জানে না। এটা আফসোস, অথচ সবাই মুসলমান দাবি করে। আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করবে, ইমানদার দাবি করবে, কিন্তু আমি আল্লাহ বললাম এরা মুসলমান হতে পারে না, এরা মুমিন হতে পারে না। এই সমাজে মুসলমান যদি কেউ দাবি করে আর সে যদি আমাদের দেশের বাচ্চাদেরকে ইসলাম না শিখিয়ে ব্যাংক কিভাবে লাফায় আর ক্রিং ক্রিং সাইকেল কিভাবে বাজায়, এটা যারা এই জাতিকে শিখাইতে চায়, এরা মুসলমান তো হতে পারেই না, এরা ইহুদি আছাড়া অন্যদের দালাল ঠিক কিনা জোরে কয়। এ বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, এরা যদিও ক্রিং ক্রিং শব্দ বুঝে না, এরা ব্যাঙের আওয়াজও শিখে না, এরা শিখে ইসলামের খুঁটি কয়টা, এরা শিখে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়। পাগল ছাগলে দেশ ভরে গেছে, যার কারণে আমাদের বাচ্চাদেরকে বানর বানানোর জন্য আমরা আজকে স্কুলে দিচ্ছি, মানুষ বানানোর জন্য মাদ্রাসায় দিতে পারি না। দেখেন, যার কারণে 7 বছর 8 বছরের বাচ্চা পর্যন্ত আজকে কোরআনে হাফেজ হয়ে এখান থেকে বের হয়ে যায়, সারা বিশ্বে মানচিত্রকে উঁচু করে বাংলাদেশের সুনামকে অর্জন করে এদেশের লাল সবুজের পতাকাকে উঁচু করে সারা বিশ্বে এক নম্বর পুরস্কার আমার সোনার দেশের বাচ্চারা আনে, অন্য কেউ আনতে পারে না। কিন্তু এদেরকে কোনো পুরস্কার না দেওয়া হয় না, সংবর্ধনা দেওয়া হয়। আর যারা 6-4 নামেরও লাঠি খেয়ে জনগণের ইটা খায়, গালি খায়, এরপরও এদেরকে মাস শেষে লাখ লাখ টাকা বেতন দেওয়া হয়, আর যত মিডিয়া সব তাদের সামনে পাগলের মতো দৌড়ায়, সম্মান তাদের হাফেজ কোরআনদের সম্মান এদেশে নাই, সম্মান আকাম যারা করে তাদের এদেশে, যারা উগ্রতাকে সাপোর্ট করে উলঙ্গ পালাকে প্রচার করে এদেশে সাদের সম্মান আছে, হাফেজ কোরআনদের কোন সম্মান এদেশের সরকার দেয় না। তো গজব এদেশে আসবে না তো কোন দেশে আসবে? এই ভূমিকম্পে দেশে আসবে না তো কোথায় যাবে? এরপরেও যতটুকু আসতে যেও বন্ধ হয়, ক্ষতি হয় না, এটার পিছনে অন্যতম কারণ এই হাফেজ কোরআনের ছাত্ররা। কারণ আপনারা আমরা রাত্রে 4টা পর্যন্ত 5টা পর্যন্ত সকাল 8টা 10টা পর্যন্ত ঘুমাই, কিন্তু এই বাচ্চাদেরকে দেখবেন রাত 4টার দিকে এসে দেখেন তো এরা ঘুমায় নাকি তাহাজ্জুদ পড়ে। একদিন এসে দেখবেন শীতের রাত্রিতে আপনি ঘুমান কিন্তু আপনার সন্তান এখানে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার আমার হেদায়েতের দোয়া করতে থাকে, কথা বলে না? এরা আমাদের জন্য দোয়া করে, মাসুম বাচ্চা যখন দোয়া করে ওই এলাকায় আল্লাহ গজব কিভাবে ফেলায় বলেন? এই যে আজকে আপনারা সম্পদ দিলেন, টাকা দিলেন, খরচ করলেন, এটার বরকতেই তো আল্লাহ পাক আপনাদেরকে বাঁচায় রাখছে। সুতরাং ওই শিক্ষায় আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব না, যেই শিক্ষার ভিতরে আলু ভর্তা কিভাবে বানাইতে হয় ওটা শেখায়। আরে এটা শেখানোর জন্য কি বাবা মা 5,000 টাকা 10,000 টাকা মাস শেষে খরচ করে? এটা তো ঘরের কাজের ভুয়াও পারে। সেটা আজকে স্কুলে শেখানো হয় আলু ভর্তা কেমনে করায়, দেখো কত বড় আহাম্মকার গাধা। আর এই শিক্ষা দেওয়ার জন্য আপনারা লাইন ধরে আছেন, সকালবেলা ফজরের আগে মা তার সন্তানকে রেডি করে কেজি স্কুলে নিয়ে যায় আলু ভর্তা বানানো শিখাইতে নাকি? আজীব অবস্থা, দুনিয়ার সব এখন পাগল ছাগলে ভরে গেছে আর আমরা ওগুলোই শিখতেছি। এরা এই জন্যই তো, আমি আজকে চিন্তা করলাম কেন আলু ভর্তা বানানো শিখায় জানেন? শোনেন, হীরক রাজার দেশে একটা কথা আছে, হীরক রাজা তার সৈন্যদেরকে বলেছিল পড়ালেখা দরকার নাই,
কারণ পড়ালেখা করলে যে দেশের মানুষ শিক্ষিত হয় তখন সমাজের অসঙ্গতি তারা তুলে ধরে। তা আমার কাছে মনে হইল বর্তমানে যারা শিক্ষা ব্যবস্থাকে এরকমভাবে আলু ভর্তার দিকে নিয়ে যাচ্ছে, এরাও এই শিক্ষিত সমাজকে শিক্ষাগিরি বাদ দিয়া বাবুর্চি বানানোর ধান্দায় নেমে গেছে। যারা ক্রিং ক্রিং বেল বাজায়, সাইকেল বাজায়, এই সমস্ত কথা বলে, এরাও বাচ্চাদেরকে সামনে রিক্সাওয়ালার ভ্যানওয়ালা বানানোর ধান্দা করতেছে খুব সুন্দর কৌশলে, খুব সুন্দর কৌশলে। যদি শিক্ষিত যদি হওয়া যায় তাহলে এরা তো আমাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলবে, তা সুতরাং এদেরকে ওইটা শেখানো যাবে না। আলু ভর্তা বানানো শিখ, ভবিষ্যতে তুই যেন হোটেলের বাবুর সিগিরি করে খাইতে পারস। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান, ওরাই শিক্ষিত শয়তান। ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? না, আপনারা কি শিক্ষিত শয়তান হতে চান? আমরা শিক্ষিত মানুষ হতে চাই। কি চাই? মানুষ হতে। এজন্য মানুষ বানানোর জন্য প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা। এখানে দেন আলু ভর্তা শিখানো লাগবে না, এরা এমনিই পারে। একটা মাদ্রাসার ছাত্রকে আপনি যেটা দিবেন ওটাই পারবে আলহামদুলিল্লাহ। দেখবেন এরা পারে না এ কথা ওরা বলে না। ওদেরকে বাথরুম সাফ করতে দিবেন ওইটাও পারবে, মাটি কাটতে দিবেন ওইটাও পারবে, ঢিলা কুলুক বানাইতে দিবেন এটাও পারবে, বাবুর্চি না থাকবে রান্না করেও খাওয়াইতে পারবে। কোনটা বলবেন? ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন, আলহামদুলিল্লাহ পারে না এই কথা তারা বলে না। ছাত্ররা ঠিক বললাম নি? কোন কাজে লাগাবেন বলেন? পোস্টার লাগানোর জন্য এরাই ভ্যান চালায়া জায়গায় জায়গায় পোস্টার মারে, ছাত্ররাই মারে। আমিও মারছি বহুত ভ্যান চালায় চালায়া রাত্রেবেলা পোস্টার মারা। এটা আমাদের ছাত্ররা জানে কেমনে ভ্যান চালাইতে হয়, ওটা শিখতে স্কুলে যাওয়া লাগে না। আলু ভর্তা আমি আমার মাকে একদিন দেখলেই বানাইতে পারবো, ওটার জন্য স্কুলে যাওয়া লাগবে না। সুতরাং আমাদের দেশের স্কুলের ছাত্ররা ইঞ্জিনিয়ার হোক এটা আমরা চাই, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, অনেক বড় ডাক্তার হবে এটা আমাদের প্রয়োজন, কিন্তু ওই সমস্ত বড় বড় বিদ্যাপীঠে পাঠায়া আলু ভর্তা শিখবে এটা আমরা চাই না। এই জন্য শিক্ষা ব্যবস্থা কয়দিন আগে একটা মানুষ থেকে বানর বানানোর ধান্দা করছে, কি সমস্ত পাগল ছাগলদেরকে বসায় রাখে। কেউ বানর বানাইতে চায়, কেউ বাবুর্চি বানাইতে চায়, কেউ রিক্সাওয়ালা বানাইতে চায়, কে শুরু করছে এই শিক্ষা ব্যবস্থা? আপনারাও কেন ওদিকে দৌড়ান? প্রতিষ্ঠান আছে আল্লাহর দিনের কোরআনের জন্য ভর্তি করায় দেন এখানে, ইনশাআল্লাহ গরু ছাগল হয়ে ঢুকবে, মানুষের মতো মানুষ হয়ে বেরোবে। সন্দেহ আছে কোনো? এখানে শিখলেই তাহলে আর জিজ্ঞাসা করার পরে চোখ বন্ধ রাখবেন না, মুখ বন্ধ রাখবেন না। যদি বলি ভাই খুঁটি কয়টা, জবানটা উঁচু করে বলতে পারবেন যে পাঁচটা, কারণ এটা এখানে শেখানো হয়। চতুর্দিকে একটা বিল্ডিং দেয়াল আছে, মাঝখানে কোনো পিলার নাই। আচ্ছা বলেন, পিলার না থাকার কারণে এত বড় ছাদটা বেশি দিন টিকার সম্ভাবনা আছে নি? মাঝখানে ধসে যাবে। কেন? বলে চতুর্দিকে দেয়াল থাকলেও মাঝখানে কোনো খুঁটি নাই, সুতরাং খুঁটিহীন ছাদ বেশি দিন টিকে না। একটা মুসলমানের গায়ের উপরে ইসলামের নাম আছে, লেভেল আছে, পোশাক আছে, কিন্তু খুঁটি পাঁচটা যদি না থাকে দাবি করতে পারবে কিন্তু হতে পারবে না। সুতরাং খুঁটি দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের খুঁটি হলো পাঁচটা, এর মধ্যে এক নম্বর কালেমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, জমিনের মধ্যে যত বান্দারা আছে প্রত্যেকটা ইমানদারের জন্য এক নম্বর কাজ হলো তারা কালেমা পাঠ করবে, ইমান আনবে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সারা জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দেয়, এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলেন একজন ইমানদার যে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, আল্লাহ পাককে দেখে না, জান্নাত জাহান্নাম দেখে না, এরপরও বিশ্বাস করে কি করে না? এই বিশ্বাস করার পর এই বান্দার জন্য অন্যতম কাজ যেটা, সেটা হলো ইয়াকিমুনাস সালাহ, অর্থাৎ বান্দা নামাজ প্রতিষ্ঠা করবে। সমাজের ভিতরে নামাজ আদায় করে কেউ কেউ, প্রতিষ্ঠা করে কেউ কেউ। এ মুসলমান, নামাজ আদায় মানে আপনি নিজে পড়লেন কিন্তু অন্যকে পড়ান না, প্রতিষ্ঠা মানে নিজেও পড়লেন সমাজের দশজনকে পড়াইলেন, যেটা তাবলীগের ভাইরা করে, ঠিক কিনা? এরা তাবলীগে যায়, গাছতে বের হয়, মানুষের মাথায় হাত দিয়া দিয়া সুন্দর করে মানুষকে মসজিদের দিকে নিয়ে যায়। এই কাজটা একমাত্র এই দেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের ভাইরা করে, এটা হলো নামাজ প্রতিষ্ঠা। এই দেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো ইনশা আল্লাহ, এই সমাজে আজানের সাথে সাথে সব দোকানপাটের শাটারগুলো বন্ধ হয়ে যেত। কিন্তু ঘরের ভিতরে নিজের বাবা নামাজ পড়ে, সন্তান সারা রাত মোবাইল চালাইলো, ইউটিউব দেখলো, টিকটক দেখলো, সকালে ফজরের সময় বাবা তারে ডাকে না, বাবা মনে করে আয় হায় রে, সারা রাত পর্যন্ত আমার সন্তান মোবাইল দেখছে, কেমনে ফজরের সময় ডাকি, মায়া লাগে। কোনো সন্তান যদি সারা রাত না ঘুমায়া মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, ফজরের সময় ঘুমায়, এটারে খাট থেকে ধাক্কা দিয়া ফেলে কানটা ধরে মসজিদে নিয়ে দেওয়া দরকার, ঠিক কিনা? ইমানদার যদি কেউ দাবি করে নামাজ দরকার আছে না নাই, বলেন তো ফর নামাজটা আমাদের উপরে সুন্নাত নফল নাকি ফরজ? আল্লাহর নবী বলেন এক নম্বরে হলো কালিমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দুই নম্বরে ইকামাতিস সালাহ, নামাজ আদায় কর, প্রতিষ্ঠা কর। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার সকল প্রকার ফাহেশা মুনকার কাছ থেকে বান্দারে হেফাজত রাখে। সুবহানাল্লাহ। এ মুসলমান এখানে যারা আছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো ইনশাআল্লাহ? এশার নামাজ পড়ছেন কারা কারা? সবাই পড়ছেন? না পড়লেও হাত তুলে হাত নামান। এখন যদি কই চুরি করছেন কে, কেউ হাত তুলবে না। দাড়ি কামাইছেন কে, হাত তুলবে না। ঘুষ খাইছেন কে, হাত তুলবে না। সুদ খাইছেন কে, হাত তুলবে না। গাঁজা খাইছেন কে, হাত তুলবে না। যদি বলি দান করছেন কে, সব হাত তুলবে। কারণ নেকের কাজে পিছায় নাই, পাও পর্যন্ত তুলে, আর খারাপ কাজ লুকায় লুকায় করে, তার মানে বোঝা গেল যে এই কাজটা লুকায় করে সেটা ভালো না খারাপ। নামাজ এটা ফরজ একটা ইবাদত, এবং শুধু তাই না, আল্লাহ বলেন এটা বান্দার যাবতীয় গুনাহ থেকে বান্দারে হেফাজত করে। অর্থাৎ কোনো বান্দা যদি নামাজি হয়, ঘুষ খাবে না, খাবেনি? নামাজ আর ঘুষ কোনোদিন একসঙ্গে হতে পারে না, নামাজ আর সুদ কোনোদিন একসঙ্গে হয় না, নামাজ আর দুর্নীতি কোনোদিন একসঙ্গে হয় না, নামাজ আর জেনা ব্যভিচার কোনোদিন একসঙ্গে হয় না, ঠিক কিনা? জোরেগণ, নামাজ একদিকে, জেনা একদিকে, নামাজ একদিকে, দুর্নীতি একদিকে, নামাজ একদিকে, সুদ একদিকে হয় না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দাকে যাবতীয় ফাহশার মুনকার কাছ থেকে হেফাজত করে। সুতরাং কোনো বান্দা নামাজ আদায় করবে, দুর্নীতি করবে, এটা হয় না। একটা বান্দা নামাজ যদি ঠিকমতো আদায় করে, ওই বান্দা কোনোদিন কোনো গুনাহের কাজ করতে পারে না। নামাজ বান্দাকে ফাহশা মুনকার কাছ থেকে বাঁচায়। ফাহশা মানে ইচ্ছাকৃত গুনাহ করা, অর্থাৎ কাউকে গালি দিলেন, কাউকে খারাপ কথা বললেন, কারো বিরুদ্ধে গীবত করলেন, কাউকে বকা দিলেন, কোনো নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাইলেন, ইচ্ছাকৃত সব গুনাহকে বলা হয় ফাহেশা। কি ফাহেশা? কে তুই ফাহেশা কাজ করস, গান শুনতেছিস, এটা ফাহেশা কাজ, মুনকার কাজ, যেটা আপনি নিজেও জানেন না যে গুনাহ, কিন্তু ইবাদত মনে করে করতেছেন, বলে এটা হইল মুনকার কাজ। অর্থাৎ নিজের অজান্তে যে সমস্ত গুনাহগুলো হয়, আল্লাহ পাক অজান্তের গুনাহ, জানতের গুনাহ, ইচ্ছা অনিচ্ছা সকল প্রকার গুনাহ থেকে নামাজ যদি কেউ শুদ্ধভাবে পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তারে নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচাবে। কথা বলে না, সুবহানাল্লাহ কয়লা। সমাজে কিছু মুসল্লি আছে যারা মসজিদ থেকে বেরোইতে দেরি করে না, টুপিটা মাথায় দিয়ে সিগারেট ধরায় দেয়। সিগারেটটা তো ধরায় ধরায়, টুপিটা মাথায় দিয়ে, মানে সে বহুত বড় মখলিস ওয়ালা সিগারেট খোর, বহুত বড়
এখলাস ওলা সিগারেট খোর, মানে সেই সিগারেটও খায় এখলাসের সাথে, মসজিদ থেকে বের হয়ে খাইছে, আগে খায় নাই। এরপরে সিগারেটটা ধরা চায়ের দোকানে যায় বসবে, আর দশজনকে নিয়ে সংসদ কায়েম কইরা কে কি করলো, মসজিদের মুসল্লি কি করলো, ইমাম কি করলো, মুয়াজ্জিন কি করলো, মুহতামিম কি করলো, বক্তা কি বললো, সারা দুনিয়ার মানুষের কিবত, ওই টুপিটা মাথায় দিয়া সিগারেটটা ধরা নামাজটা পইরা বের হয়ে তারপরে শুরু করে। তার মানে নামাজটা যেটা পড়ছে এটা আসল না নকল, কথা কয় না কেউ? নামাজ পড়ার পরে যদি দুর্নীতি করে, নামাজ যেটা পড়ছে আসল না নকল? এরে খুব বুঝবেন, বর্তমানে কিছু মানুষরা আছে হুজুর করে ধর্ম ব্যবসায়ী কয়, আছে না নাই? আমি বলি ধর্ম ব্যবসায়ী হুজুররা না, বলেন তো হুজুররা কি নামাজ একদিনের জন্য পড়ে নাকি সারা বছরের জন্য পড়ে? আপনারা সারা দিনের বছরের জন্য পড়েন না, নাকি কোনো দিন নির্দিষ্ট সময়ের জন্য পড়েন? কথা কয় না, নির্দিষ্ট সময়ের জন্য পড়েন? সারা বছরের জন্য। একটা ইমাম সারা বছর নামাজ পড়ায়, মুয়াজ্জিন সারা বছর নামাজ পড়ায়, হুজুর সারা বছর নামাজ পড়ে, আর তুমি নির্বাচন আসলে খালি এক মাস নামাজ পড়ো? আরে তোমার নামাজ তো নির্বাচনের নামাজ, ভোটের নামাজ, ভোটের জন্য যে নামাজ পড়ে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী সে। হুজুর তো সারা বছর নামাজ পড়ে, হুজুর কেমনে ধর্ম ব্যবসায়ী হয়? আমাদের টুপি সারা বছরের টুপি, আর যারা ভোট পাওয়ার জন্য টুপি মাথায় দেয় ও নির্বাচনের কারণে টুপি মাথায় দেয়, তার মানে সে ধর্ম ব্যবসায়ী, কথা বুঝেন নাই? সুতরাং কেউ যদি নামাজ বান্দাকে দেখা আনার জন্য পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে, ধ্বংসের বদদোয়া দেয়। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়ায়ামনাউনাল মাউন। এমন এমন কিছু নামাজিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের জন্য বদদোয়া করলেন। আল্লাহ পাক বলে যারা নামাজের মধ্যে অমনোযোগী, যারা নামাজের মধ্যে অলসতা করে, যারা নামাজ বান্দাকে দেখানোর জন্য আদায় করে, আমি নামাজ পড়লে বান্দা আমারে নামাজি বলবে, আমি নামাজ পড়লে বান্দা আমারে ভোট দিবে, এই সমস্ত নামাজিদের জন্য বদদোয়া করেছেন কে? জোরে বলেন তো। সুতরাং মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি যুযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন আকিমিস সালাতা লুদলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা। হে মুসলমান, সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত নামাজ পড়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়া বলেন। সুতরাং এই মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দেন, একটা ইমানদার বান্দা আর বেঈমানের মধ্যে পার্থক্য অন্য কোনো কিছু নয়, ইমানদারকে দেখলেও চিনা যায়, বেঈমানকে দেখলেও চিনা যায়, তবে চিনার বড় মাপকাঠি কি? নবী বলেন একজন ইমানদার আর কাফেরের মধ্যে সবচাইতে বড় পার্থক্য হইল নামাজ। যার নামাজ নাই তার ইমানও নাই, ঠিক কিনা? জোরে বলেন, যার নামাজ নাই তার কি নাই? যার নামাজ আছে তার ইমান আছে। বর্তমান সময়ে এমন এমন মানুষরাও আছে যারা নাকি এমন এমন পীরদের কাছে যায় যাদের কাছে গেলে নামাজ লাগে না। মনে রাখবেন যে যত বড় পীর সে তত বড় নামাজি, ঠিক কি না? নামাজ ছাড়া পীর হওয়া যায় না, নামাজ ছাড়া শয়তান হওয়া যায়, আর নামাজ দিয়ে আল্লাহ বলা হওয়া যায়। কারণ আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা একটা করে সিজদা দিবা আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। সিজদার মাধ্যমে কার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহ ডাক দেয়া বলেন সিজদা দাও, নিকটবর্তী হও। হে মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব নামাজই কিন্তু নামাজই নয়, এমন ভাবে নামাজ আদায় করো যেই নামাজটা তোমার জান্নাতের চাবি হয়ে যায়। নামাজটা বান্দার জন্য সাক্ষী হয় আর মুনাফিকের জন্য অন্যতম আলামত। নবী বলেন একটা মুনাফিক যারা হয় এরা ফজরের নামাজ আর এশার নামাজ পড়তে পারে না। দেখবেন মুনাফিকরা সমস্ত সকালবেলা ঘুমায়, ফজরের সময় ঘুমায়, আর ইমানদারেরা ফজরের আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায়। এই দেখবেন ফজরের নামাজটা পরে একটু বাহিরে বের হয়ে দেখেন আবহাওয়াটা কেমন ঠান্ডা শীতল, থাকে কি থাকে না? কেন বলে ফজরের নামাজের সময়টা এমন পবিত্র সময় যেই সময়ে কোনো প্রকার মুনাফিকের নিঃশ্বাসের ছড়া থাকে না। মুনাফিক সবগুলা নাক টেনে ঘুমায়, শুধুমাত্র ইমানদাররা সজাগ থাকে, সব মুনাফিক ঘুমায়। এই জন্য ফজরের নামাজের সময় আবহাওয়া ঠান্ডা,
মানুষের অন্তরটা নরম থাকে। আল্লাহর নবী বলেন, ইমানদারেরা এই সময় নামাজ পড়ে আর মুনাফিকরা বাসা বাড়িতে ঘুমায়। কে ভাই ঘুমান কয়টা পর্যন্ত? কে ভাই আমার তো 10টার আগে ঘুম ভাঙেই না ভাই, আমি পারি না ভাই। মানে সেটাতে খুব অহংকার করে বলতেছে, ভাই আমি পারি না ভাই। কেমনে পারে না, তো সকালে উঠেন, সম্ভব কেমনে? আমি তো 10টার আগে ঘুম থেকে উঠতেই পারি না। আরে এটা বলা দরকার ছিল ভাই, আমি এত বড় শয়তান যে আমি 10টার আগে উঠতে পারি না, কারণ আমি বেশি বড় শয়তান, ঠিক না? কারণ ছোট শয়তান হইলে তো মোটামুটি 7টা বাজে হইলে উঠতাম, যেহেতু বড় শয়তান, শয়তান আমার 10টার আগে ঘুম থেকে জাগাই না। এরপরে নিজেরা মুসলমান দাবি করে আসলে মুসলমান না বেঈমান, জোরে কোন, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজি বান্দা যারা তাদের চেহারা দেখলেই বোঝা যায়, এর মধ্যে 80 কাতার উম্মতরাই হবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহর নবীর সাহাবারা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ 80 কাতার কি কেমনে বুঝবেন? নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতরা নামাজের জন্য যখন সুন্দর করে অযু করবে, আমি আমার উম্মতদের অজুর জায়গাগুলো দেখে দেখে এক একটা উম্মতকে চিহ্নিত করে করে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজের অজুর চিহ্ন দেখে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে এই কারণে নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন নামাজি যে সমস্ত নামাজিরা তাদের নামাজের মধ্যে খুশু খুশু রাখবে, আল্লাহকে ভয় করবে, নামাজে বান্দা দাঁড়াবে, সামনের কোনো ক্যালেন্ডার বান্দা পড়বে না, বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে, মশা মাছির দিকে বান্দার নজর থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, সাহাবারাও নামাজ পড়তেন, আমরাও নামাজ আদায় করি। একদিন সাহাবা আজমাইন পয়গম্বরের পিছনে নামাজ আদায় করতেছেন, আল্লাহ নবী নামাজ পড়ার পর সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ আদায় করলেন, নামাজের মধ্যে আমরা দেখলাম কি যেন ধরতে যান, খাইতে যান। সাহাবেরা রাসূলের নামাজ পিছন থেকে আর চোখে তাকায় তাকায় দেখতো, এটাই তাদের ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা আজমাইনের দল কেমনে বুঝলা আমি নামাজের মধ্যে যে মন করলাম? সাহাবারা ডাক দিয়া বলেন, বিতাহরিকিল হিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়া করছে। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, হ্যাঁ সাহাবা একরামের দল, আমি পয়গম্বর যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আসমান থেকে জান্নাতের নিয়ামত আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরে। সাহাবাজ বাইন অবাক, আমার পয়গম্বরকে নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত সামনে দেখানো হয়, আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলেই যত উল্টা পাল্টা টেনশন আছে সব আমাদের নামাজের সামনের মধ্যে হাজির হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নামাজিদেরকে ডাক দিবেন, কিয়ামতের ময়দানে বলবেন, হে নামাজি দুনিয়ার জমিনে কার জন্য নামাজ আদায় করেছ? আল্লাহর বান্দা বলবে, মালিক তোমার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, নামাজ যদি আমার সন্তুষ্টির জন্য আদায় করতাম তাহলে তো আজকে আর এত জিজ্ঞাসাবাদ করা লাগতো না। মিথ্যাবাদী, মানুষের ভোট পাওয়ার জন্য নামাজ আদায় করছো, মানুষ তোমাকে নামাজই বলবে এই কারণে নামাজ আদায় করছো। সাহাবাজমাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবা আকরামের দল, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে ফেরেশতা এই সমস্ত নামাজিদেরকে, ফায়ুসহাবু আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, পাউটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া, একটা ঢিল দিয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও।
কেন? বলে সমস্ত নামাজীরা নামাজ আদায় করছে বান্দাকে দেখানোর জন্য, নামাজ আদায় করছে মানুষের ভোট পাওয়ার জন্য, নামাজ আদায় করছে মানুষ যেন তার কাছে তার আল্লাহওয়ালা বলে। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণে খুব বেশি নামাজের দরকার নাই, পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো। কিভাবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এত বেশি ইবাদত বান্দার খুব যে লাগবে বিষয়টা এমন নয়, বান্দা গুনাহ থেকে বাঁচবে আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, এনাফ। জান্নাতে যাওয়ার জন্য এর চাইতে বেশি কিছু দরকার নাই। লে গুনাহ থেকে বাঁচা, এজন্য ছোট থেকে ছোট গুনাহ করব না, ছোট থেকে ছোট অনেক ছাড়বো না, কি বলেন ঠিক কি না? গুনাহ থেকে বাঁচা আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, যার নামাজ ঠিক তার সব ঠিক। কারণ আল্লাহ পাক বলেন, নামাজিদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার হেফাজত করে। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়ে যায়, যে ফেশার নামাজ পড়লেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজে যখন বান্দা দাঁড়ায় মূসা পয়গম্বরকে বলেন, হে মূসা তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বলি শুধুমাত্র নবী হওয়ার কারণে, কিন্তু এমন একদল উম্মত আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করব যাদের সঙ্গে আমি রব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দা যখন যাবে আমি আল্লাহ ওই বান্দার সঙ্গে তখনই কথা বলবো। সুবহানাল্লাহ, জোরে কোন মিয়া জোরে। কথা বলবে কে? আল্লাহ কথা বলবে। মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, মালিক ওরা কারা, কোন নবী নাকি কোন সাহাবি? আল্লাহ পাক ডাক দেয়া বলে, না না, তারা নবীও নয় সাহাবিও নয়, তারা হলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, যাদের উপরে যদিও পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল কিন্তু তারা পরে কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। যদিও পরে আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের পড়ার কারণেও বান্দাকে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দান করে দেয়। ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, হে মূসা এরা নবীও নয় নবীর উম্মত, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তারা এরা জমিনের মধ্যে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়াবে, বান্দা নামাজের মধ্যে সুন্দর করে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক নামাজের মধ্যে বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রব্বি, অর্থাৎ বান্দা একটা একটা আয়াত করে তেলাওয়াত করবে আর আমি আল্লাহ একটা একটা আয়াতের জবাবে বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দিব। বান্দে গানে খাসে আল্লাহ মুল গুয়ু দরজাহাজা নে জওয়াসি সুলকুল। এ মুসলমান, এই কারণে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ এমন একটা ইবাদত, কোন বান্দা যদি ফজরের নামাজের পর জোহরের জন্য প্রস্তুত থাকে, জোহরের পরে আসরের জন্য প্রস্তুত থাকে, আসরের পরে মাগরিবের জন্য, মাগরিবের পরে এশার জন্য, আল্লাহর নবী বলেন সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবে। অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই বান্দাটার অন্তরটা মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, আল্লাহ নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করে দিবে। এখানে বলেন তো আরশের নিচে ছায়া চান না এমন কেউ আসেননি? আসেননি? চান কারা কারা? আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে আরশের নিচে ছায়া দান করুন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের কারণে বান্দা মসজিদে যায়, মসজিদের সঙ্গে সম্পর্ক থাকে, ওই কারণে আল্লাহ পাক বান্দাকে আরশের নিচে ছায়া দান করবে। নামাজ পড়ার মোক্ষম সময় হলো যৌবনকাল। এখানে যারা অধিকাংশ যুবক আছে, অধিকাংশ যুবকরাই ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক কিনা জোরে কর? বলেন তো নামাজের বয়ান করতেছি, ফজরের নামাজের সময় কয়জন আসবে মসজিদে? হ্যাঁ, কয়জন আসবে বলেন? সবাই আসবো? বলেন সবাই আসবো? আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের পরে ফজরের নামাজের সময় যদি মসজিদের কাতার সব ভরে, আমার বিশ্বাস এই উসিলায় এই মাহফিল কামিয়াব হয়ে যাবে, কি ঠিক না? যুবকেরা অধিকাংশ নামাজ পড়ে না, এরা মনে করে চল্লিশ বছর যাক না তারপরে পড়ব, কিন্তু চল্লিশ বছরের পরে মাজাজে ব্যথা শুরু হবে, রুকু দিতে গেলে সেজদায় পড়ে যাবে, বসতে যাবেন দাঁড়াইতে পারবেন না, দাঁড়াইতে যাবেন বসতে পারবেন না, হালচাল কি ভালো থাকবে? এরপরে চেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন, এমনিও তো এখন মসজিদে চেয়ারের সংখ্যা বেশি,
সব মসজিদে খালি চেয়ার আর চেয়ার, সব মুসল্লি চেয়ারওয়ালা। আর যদি খালি বাবা খালি যদি 5 লাখ টাকা দিয়া মসজিদের জায়গাটা কিনে দিতে পারে তাহলে তো কোনো কথাই নাই, যায় নামাজ তার বাপের দাদার দেওয়া হয়ে যায়, বিছানো থাকে যায় নামাজ, সারা জিন্দগি এই যায় নামাজের উপরেই পড়ে, কি বলেন আছে না? এই জন্য নামাজটা পড়বো যে কার জন্য, আমি কার সামনে দাঁড়াবো? কিছু কিছু আছে সিগারেট টাই না তারপরে মসজিদে ঢুকে, আর পান যে খায় এমন জোরদার গন্ধ, মুখটা ধোয়েও না মসজিদের সামনে দাঁড়া যায়। আচ্ছা মসজিদে যে আপনি পানটা খায়া না ধুয়া গেলেন, মুখ থেকে দুর্গন্ধ আসলে মানুষকে কষ্ট দেওয়া তো হারাম, ফেরেশতারা কষ্ট পায় কি পায় না? আপনি মালিকের সামনে দাঁড়াইতেছেন। আমাদের ওস্তাদদেরকে আমরা দেখতাম পকেটের মধ্যে আতর রাখতো, আতর যখন মসজিদে ঢুকতো তো আতর মাইকা ঢুকতো, কেন? কারণ সে মাওলার সামনে দাঁড়াইতেছে। আপনাকে যদি বলা হয় আগামীকাল প্রধানমন্ত্রী আসবে দেখা করবেন, আপনি তো পারলে আতরের ডিব্বার মধ্যে গোসল করবেন, আপনি সেখানে আল্লাহর সামনে দাঁড়ালেন, আপনার গায়ে দুর্গন্ধ নিয়ে টুপি একটা ধার করছে 10 জনের থেকে 2 টাকার টুপি, সারা জিন্দগি ধোয় নাই ময়লা, এটা মাথায় দিয়ে নামাজ পড়তে যায়, প্রধানমন্ত্রীর সামনে যাবে নি এটা নিয়ে? এটা প্রধানমন্ত্রীর সামনে করবে না কিন্তু আল্লাহর সামনে করতেছে, তার মানে আল্লাহর এই ইবাদতটা তার কাছে কোনো বিষয় না, কি বলেন? আল্লাহর এই নামাজের ইবাদতটা তার কাছে কোনো বিষয় না, যার কারণে সে খামখেয়ালি ভাবে। এই জন্য আল্লাহ বলেন ইদা কামু ইলা সলাতি কামু খুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় তখন এরা অলসতা নিয়ে দাঁড়ায়, যার কারণে দেখবেন এনে মাছি মারে, এনে মশা মারে, একটু তেলাওয়াত বেশি হইলে দেখবেন যক্ষা রোগীর অভাব নাই। রমজান আসতেছে সামনে, তারাবি যেই জায়গায় যত স্পিডে ওই জায়গায় মুসল্লি তত বেশি, আর যেখানে যত ধীরে মুসল্লি ওখানে নাই, কে হবে সে ভালো না, জুতেন না, এটা পড়তে পারে না তেমন। এই জন্য নামাজে দৃঢ়স্থিরতা, আল্লাহর ভয় রেখে নামাজ আদায় করা, এটার মোক্ষম সময় হইল যৌবনকাল। কি কাল? যৌবনকাল। যতগুলো যুবক আছেন এখানে প্রত্যেকটা যুবক নিয়ত করেন এখন থেকে, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, কারা কারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কাসমি সাহেব হুজুরের আগমন, বাংলার তারিক জামিল সাহেবের আগমন, আল্লাহ পাক হযরতের হায়াতে বারাকা দান করুক, আমিন, সেহাত দান করুক, জোরে বলেন আমিন, হযরতকে সুস্থতার সাথে সারা বাংলাদেশে দ্বীনের দায়ী হিসেবে খেদমত করার তৌফিক দান করুক, শত্রুর শত্রুতা নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ হযরতকে হেফাজত করুক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নিয়ত করছেন তো? বাকি কথা হৃদয়ের, আমি উপরে উপরে আপনাদেরকে পোশাক পরাইলাম, এই পোশাকের রং ওস্তাদ ভিতরে ঢুকাই দিবে আপনাদের, এই রংকে ভিতরে ঢুকাইতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক আজকে আমাদেরকে ইমান আমলের রং নিয়ে বাসায় যাওয়ার তৌফিক দান করুন। এখানের একটা মানুষ যেভাবে আছেন, উঠাউঠি করবেন না, আজকে এখানে হাফেজ ছাত্র এবং ছাত্রীরা, এদেরকে পাগড়ি দেওয়া হবে, এটা আপনাদের সম্পদ, এদেরকে দেখে যান, এদের পাগড়ি দেওয়া দেখেন, ইনশাআল্লাহ এদের বাবা মাদেরকে আল্লাহ পাক নূরের পাগড়ি পরায় দিবে ইনশাআল্লাহ। তো সুতরাং হাফেজ আছে আলহামদুলিল্লাহ, কত বছর? 7 বছর। মারহাবা দেন না, হাফেজে কোরআন, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তাকে আবেদা জাহিদা হিসেবে কবুল করুক। পারবেননি আপনি একটা সুরা ফাতেহা জিজ্ঞেস করলে তো বোম মারলে কইতে পারেন না, আর নেতারা যারা আছে মাশাআল্লাহ দিলে, এরা তো সুরা ফাতেহা কি আউযুবিল্লাহ এই শুদ্ধ করে পড়তে পারে না। সুতরাং সবার জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ, এই জন্য মাদ্রাসায় বেশি বেশি ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, এখন এদেরকে পাকড়ি দেওয়া হবে, তারপরে ইনশাআল্লাহ হযরত আপনাদেরকে মূল্যবান নসিহা শোনাবে, নিয়ে শুনে তারপরে যাবো ইনশাআল্লাহ।